এলডিসি এক্সেলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্যের গর্ব ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন। মঙ্গলবার সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএএস ব্রিজেশ পাণ্ডে, বিদ্যুৎ দপ্তর রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান এবং টিএসইসিএল এর এমডি দেবাশিস সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিক এবং কর্মীরা। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে এই পুরস্কার পাওয়ার জন্য টিএসইসিএল কর্পোরেশনের আধিকারিক এবং কর্মীদের অভিনন্দন জানান জিষ্ণু দেববর্মন। আগামী দিনেও সংস্থার এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। আর আমার অভিজ্ঞতা এই সাড়ে চার বছর চার বছর আট মাসে সত্যিকার সৌভাগ্য করেছি আমরা বাড়ি বাড়ি দেওয়া, সেখানে একটা পুরস্কার পেয়েছেন আপনারা, আজকে আরেকটা পুরস্কার পাচ্ছেন আট বছরের প্রায় শেষ দিকে অ্যাজ এ ইমার্জিং এলডিসি লোড ডিসপ্যাচ সেন্টার। কাজটা ভালো রাখবেন এবং আমি আশা করি ভবিষ্যতে দিব রাজ্যের কোয়ান্টাম লিপ পাওয়ার সেক্টর, যেভাবে ইনভেস্টমেন্ট করেছে গভর্নমেন্ট এডিবি থেকে নিয়ে এসে, বিভিন্ন স্কিম থেকে আরবিএসএস থেকে নিয়ে এসে, এভাবে আমরা পাওয়ারকে অগ্রগতি দিচ্ছি বা প্রাধান্য দিচ্ছি, সেটা আমি ভাবি যে সম্ভব। পাওয়ার উই আর গোয়িং টু বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ডিসকভারি আমি ভাবি এসব, কারণ আমরা ইনভেস্টমেন্টও করেছি পাওয়ারে সবচেয়ে বেশি মনে। রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে জিষ্ণু দেববর্মন জানান, মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দিতে হলে বিদ্যুতের বিকল্প নেই। এই খাতে বিপুল বিনিয়োগের কথাও নিজের ভাষণে রাখেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।